হিন্দু গোড়া পরিবারের ছেলে। হঠাৎ একদিন আধুনিক মডার্ন মেয়েকে দেখে এবং দেখা মাত্রই ওই মেয়েটির প্রেমে পড়ে যায়। মেয়েটি কিনা আবার ওই ছেলেটির অফিসের বস। বলছিলাম রিসেন্টলি রিলিজ হওয়া অসাধারণ একটি তেলেগু রোমান্টিক লাভ স্টোরি মুভি কৃষ্ণা বৃন্দা বিহারি এর কথা। এই মুভির গল্প আর টুইস্টের সাথে সাথে অসাধারণ কমেডি আপনাকে পুরো তিন ঘন্টা বিমোহিত করে রাখবে। এই মুভির আইএমডিবি রেটিং 9/10 আর 93% গুগল ইউজার এই মুভিটি পছন্দ করেছে। মূল গল্পে ডুব মারার আগে আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন তাহলে অসাধারণ সব মুভির গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ডাক্তার সত্যাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখি। সত্যা কোমায় ছিল আর তার পাশে বসে কৃষ্ণা নামের এক ছেলে সত্যাকে কোমা থেকে বের করার চেষ্টা করতে থাকে। ডাক্তার সত্যা কিভাবে এই হাসপাতালের বেডে পৌঁছালেন তা জানতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাকে আমাদের কৃষ্ণার অর্থোডক্স পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই পরিবারে শুভ অশুভ পূজা পাঠ জন্ম পত্রিকা ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে মেনে চলা হতো। কৃষ্ণার বাবা বরাহ শাস্ত্রী খুবই শান্ত স্বভাবের একজন মানুষ আর কৃষ্ণার মা অমরাবতী ছিলেন খুবই ইগোয়িস্টিক। তাকে দেখে পরিবারের সবাই তো বটেই, গ্রামের সবাইও বেশ ভয় পেত, সবাই তার কথা মেনে চলত। কৃষ্ণার বোনের নাম সাধবী, সে কিছুদিন হলো শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি এসে থাকছে। আসলে কৃষ্ণার বোন প্রেগনেন্ট ছিল। একটু পরে আমাদের কৃষ্ণার নানির ছবিও দেখানো হয়, অর্থাৎ কৃষ্ণার নানি মারা গিয়েছে কিন্তু কৃষ্ণার দাদি তখনও বেঁচে ছিলেন। তার দাদি ছিলেন খুবই খুঁতখুঁতে স্বভাবের। পরের সিনে আমরা দেখি কৃষ্ণা হায়দ্রাবাদের একটি সফটওয়্যার কোম্পানিতে ট্রেনি হিসেবে জব পেয়েছে আর এ কারণে কৃষ্ণার পুরো পরিবার তাকে বাসে তুলে দিতে এসেছে। কৃষ্ণা কিছুটা লাজুক মানুষ ছিল আর সে তার পরিবারের রীতিরেওয়াজ মেনে চলতে পছন্দ করত। হায়দ্রাবাদে কৃষ্ণার তার দুলাভাইয়ের সাথে থাকার কথা ছিল। তার দুলাভাই কৃষ্ণার সামনে বেশ ভাব দেখাতে থাকে কিন্তু অমরাবতী কল করতেই সে ভয় পেয়ে যায়। এদিকে কৃষ্ণা তার দুলাভাইয়ের টেবিলে KFC-র প্যাকেট দেখে এই নিয়ে তার দুলাভাইকে জিজ্ঞেস করে। কৃষ্ণারা ছিল ব্রাহ্মণ তাই তারা নিরামিষ খেত। এদিকে কৃষ্ণার দুলাভাই পাশের এক নিরামিষ রেস্টুরেন্টের নাম KFC বলে কৃষ্ণাকে ভুলভাল বুঝিয়ে দেয়। এরপর কৃষ্ণা তার অফিসে গিয়ে মধু নামের এক মেয়েকে লাল গোলাপ দেয়, কেননা সে মধুকে অনেক পছন্দ করত। ভেতরে যেতেই তার সাথে ওখানকার দুই এমপ্লয়ি রবি ও সিদ্ধুর সাথে পরিচয় হয়। কিছুক্ষণের মধ্যে তারা একে অপরের বন্ধু হয়ে যায়। এবার কৃষ্ণা রবিকে মধুকে দেখিয়ে বলে, ওই মেয়েটাকে আমি পছন্দ করি। এটা শুনে রবি বেশ রেগে যায় কারণ মধু অনেক আগে থেকে রবির ক্রাশ ছিল। কিছুক্ষণ পর কৃষ্ণা জানতে পারে মধু ওখানে সুইপারের কাজ করে। মধু ওখানকার এমপ্লয় না এটা জানার পর কৃষ্ণা মধুকে রবির জন্য ছেড়ে দেয়। আর ঠিক ওই মুহূর্তে বৃন্দা নামের একটি মেয়েকে দেখে কৃষ্ণার মনে ঘণ্টা বাজতে শুরু করে, অর্থাৎ কৃষ্ণা বৃন্দাকে পছন্দ করে ফেলেছে প্রথম দেখাতেই। কিন্তু পরবর্তীতে কৃষ্ণা জানতে পারে বৃন্দা কোনো সাধারণ মেয়ে নয়, বৃন্দা আসলে কৃষ্ণার বস আর তার আন্ডারেই কৃষ্ণা ট্রেনি হিসেবে যোগ দিয়েছে। কিন্তু কৃষ্ণা বৃন্দাকে আসলে ভালোবেসে ফেলেছিল আর তাই বৃন্দা কে বা কি করে তাতে তার কিচ্ছু যায় আসে না। আর এই জন্যই কৃষ্ণা বৃন্দাকে তার মনের কথা বলতে বৃন্দার বাড়ি পর্যন্ত চলে যায়। বৃন্দা এখানে তার এক বান্ধবীর সাথে থাকত। এখানে আমরা দেখি বৃন্দার প্রজেক্ট ম্যানেজার কাম এক্স বয়ফ্রেন্ড নন্দন তাকে কল করেছে। কোনো একটা কারণে তাদের ব্রেকআপ হলেও নন্দন আজও বৃন্দাকে ভুলতে পারেনি আর বৃন্দা নন্দনের সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছিল না। এ সময়েই কৃষ্ণা ওখানে চলে আসে আর সে বৃন্দার সাথে কথা বলতে থাকে। এটা দেখে নন্দন অনেক জেলাস ফিল করে আর নন্দনকে আরও জেলাস ফিল করাতে বৃন্দা কৃষ্ণার বাইকে উঠে বেরিয়ে পড়ে। কৃষ্ণা এবার বৃন্দাকে কথা দিয়ে ইমপ্রেস করতে চায় কিন্তু বৃন্দার উপর এসবের কোনো প্রভাবই পড়ে না। বৃন্দা কৃষ্ণার কথাগুলো মজা হিসেবে নিয়ে বেশ হাসাহাসিই করছিল। অফিসে কৃষ্ণাকে বৃন্দার সাথে কথা বলতে দেখে নন্দন আর তার কিছু বন্ধু কিছুটা মাইন্ড করে, তাই তারা কৃষ্ণাকে টিজ করার চেষ্টা করে।
কৃষ্ণা বৃন্দার সাথে দেখা করতে গেলে নান্দানের বন্ধুরা তাকে আটকে দিত, আর এ কারণে কৃষ্ণা আর বৃন্দার সাথে কথা বলার সুযোগই পাচ্ছিল না। এই ঘটনায় কৃষ্ণা বেশ চিন্তিত হয়ে পড়ে। পরের দিন তাদের অফিসে অগ্নিকাণ্ড ঘটে। সবাই যার যার জীবন বাঁচিয়ে অফিস থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু কৃষ্ণা যখন বুঝতে পারে বৃন্দা এখনো অফিসের ভিতরে বন্দী, তখন কৃষ্ণা নিজের জীবনের পরোয়া না করে বৃন্দাকে বাঁচাতে পৌঁছে যায়। সে কাঁচ ভেঙে বৃন্দাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ধোঁয়ার কারণে সে নিজেই বেহুশ হয়ে যায়। হাসপাতালে ডাক্তার সত্যিয়া তাকে বলে যে এটা একটা মক ড্রিল ছিল, অর্থাৎ আগুন লাগলে কি কি করতে হবে সেরকম একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। আর এই মক ড্রিলে কৃষ্ণা অফিসের অনেকগুলো কাঁচ ভেঙে ফেলেছে। কিন্তু কৃষ্ণা মক ড্রিলের ব্যাপারে আগে থেকে জানতো না, তাই সে সবকিছু ভেঙে চুরে বৃন্দাকে বাঁচাতে চলে যায়। কিন্তু কৃষ্ণার এই কেয়ার বৃন্দার অনেক ভালো লাগে। পরের দৃশ্যে সাধবী ভিডিও কল করে কৃষ্ণাকে তার ঘরের দেওয়াল দেখায়। আসলে আমরাবতী সব বাচ্চাদের ছবি বাদ দিয়ে দেওয়ালে শুধু তার নিজের মায়ের ছবি লাগিয়ে রেখেছিল, কেননা তিনি স্বপ্নে দেখেছিলেন যে তার মা সাধবীর মেয়ে হয়ে জন্মাবে, আর আমরাবতী মনে প্রাণে এটাই চাচ্ছিলেন। পরের দিন বৃন্দা কৃষ্ণাকে পার্টিতে ইনভাইট করে, আর বৃন্দা কৃষ্ণাকে নিয়ে ক্লাবে যায়। নান্দান আর তার বন্ধুরাও ওখানে এসেছিল। কৃষ্ণাকে বৃন্দার সাথে দেখে নান্দানের অনেক খারাপ লাগে, তাই সে বৃন্দার সামনে এসে কৃষ্ণাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, কেননা কৃষ্ণা ড্রিঙ্ক করত না, আবার সে নিরামিষাশীও ছিল। বৃন্দা ড্রিঙ্ক করার পর কৃষ্ণার সাথে নাচে এবং তার সাথেই ওখান থেকে বেরিয়ে যায়। নান্দান এ সময় বৃন্দাকে ড্রপ করতে চাইলে সে মানা করে দেয়। এরপর নান্দান কৃষ্ণাকে চ্যালেঞ্জ করে বলে, যদি তুই 10 মিনিটের মধ্যে তোর বাইক পার্কিং লট থেকে আনতে পারিস তাহলে আমি তোকে বৃন্দাকে নিয়ে যেতে দিব, আর তা না পারলে আমি বৃন্দাকে ড্রপ করতে যাব। এই কথা শুনে কৃষ্ণা নিজের বাইক আনতে যায়। পার্কিং লটে গিয়ে দেখে নান্দানের বন্ধুরা সেখানে কৃষ্ণার জন্যই অপেক্ষা করছে। তারা কৃষ্ণাকে মারতে চায়, কিন্তু কৃষ্ণা তাদের মেরে বাইক নিয়ে চলে আসে, ফলে কৃষ্ণা বৃন্দাকে নিয়ে চলে যায়, আর নান্দানের এতে কিছুই বলার থাকে না। এরপর তারা দুজন অনেক এনজয় করে, আর তারা কোয়ালিটি টাইমও স্পেন্ড করে। আর এ সময়ই কৃষ্ণা বৃন্দাকে প্রপোজ করে, আর বৃন্দাও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। কিন্তু ওই সময় বৃন্দা নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই সকালে বৃন্দা নিজেকে অনেক বকাবকি করছিল। যদিও বৃন্দা কৃষ্ণাকে পছন্দ করত, কিন্তু তার একটা সমস্যা ছিল যে কারণে সে কৃষ্ণাকে ভালোবাসতে পারছিল না। এজন্য সে বারবার কথা ঘুরিয়ে কৃষ্ণার প্রপোজাল রিজেক্ট করে দেয়। কিন্তু কৃষ্ণা বৃন্দার এমন ব্যবহারের কারণ খুঁজে পাচ্ছিল না, এজন্য কৃষ্ণা সব জায়গাতেই বৃন্দাকে অ্যাপ্রোচ করতে শুরু করে, আর সে বৃন্দার কাছে তার এমন ব্যবহারের আসল কারণ জানতে চায়। এজন্য বৃন্দা বিরক্ত হয়ে মোনার্ক চলে যায়। কৃষ্ণা বৃন্দাকে খুঁজতে খুঁজতে তার বাড়ি গেলে বৃন্দার বান্ধবী তাকে বলে যে বৃন্দা মোনার্ক চলে গেছে। এবার কৃষ্ণা মোনার্ক গিয়ে বৃন্দার কাছ থেকে আসল কারণ জানতে চায়। এবার বৃন্দা তাকে আসল কারণ খুলে বলে, আসলে বৃন্দার শারীরিক সমস্যা ছিল, আর এই সমস্যার কারণে বৃন্দা কখনোই মা হতে পারবে না, আর নান্দানের সাথে তার ব্রেকআপের আসল কারণ এটাই। নান্দানের পরিবার তার এই ডিসঅর্ডার মানতে রাজি ছিল না, আর এ কারণেই সে কৃষ্ণার প্রস্তাবেও না বলে দেয়। কিন্তু কৃষ্ণা তবুও বৃন্দাকে প্রপোজ করে, আর এবার বৃন্দাও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু বৃন্দা শর্ত দিয়েছিল যে তাদের বিয়ের আগেই কৃষ্ণার পরিবারকে বৃন্দার এই ডিসঅর্ডার সম্পর্কে বলতে হবে, কেননা বৃন্দা বিয়ের পর এজন্য কোনো ঝামেলায় পড়তে রাজি না। কৃষ্ণা বৃন্দার এই শর্ত মেনে নেয়। আর এ সময়ে কৃষ্ণার কাছে তার মা অমরাবতীর কল আসে, আর তিনি বলেন সাধবীর প্রসব বেদনা শুরু হয়েছে, তাই তাকে হাসপাতালে আনা হয়েছে। অমরাবতী দৃঢ় বিশ্বাস ছিল যে সাধবীর মেয়ে সন্তানই হবে, তার মায়ের পুনর্জন্ম হবে, কিন্তু হাসপাতালে আসলে সাধবীর ছেলে সন্তান হয়। এটা দেখে অন্য সবাই খুশি হলেও অমরাবতী অনেক দুঃখ পান, অনেক মন খারাপ করেন তিনি। এ সময় কৃষ্ণার বাবা তাকে বোঝান যে সম্ভবত মা তোমার স্বপ্নে এসে তোমার বাড়িতে জন্মাতে চেয়েছেন, অর্থাৎ কৃষ্ণার সন্তান হিসেবে, তাই আমাদের উচিত কৃষ্ণার বিয়ে দিয়ে দেওয়া, তাহলে কৃষ্ণার যে মেয়ে সন্তান হবে সেই হবে তোমার মায়ের পুনর্জন্ম। এসব শুনে অমরাবতী খুবই খুশি হয়ে যান, আর উনি কৃষ্ণার কাছে তার খুশির কথা প্রকাশ করেন। কিন্তু এ কথা শুনে কৃষ্ণার চেহারার রঙই উড়ে যায়, কেননা বৃন্দা তো কখনোই মা হতে পারবে না।
এখন কৃষ্ণা বুঝতে পারছিল না সে কিভাবে তার মাকে কনভিন্স করবে। এদিকে বৃন্দা কৃষ্ণাকে কল করে জিজ্ঞেস করে, তুমি কি তোমার মাকে আমাদের ব্যাপারে রাজি করতে পেরেছ? এই সিচুয়েশনে কৃষ্ণার মাথায় দারুণ একটা বুদ্ধি আসে। সে গিয়ে ডাক্তার সাত্যার সাথে দেখা করে তাকে সব কিছু খুলে বলে। আসলে কৃষ্ণা সাত্যাকে দিয়ে তার বাড়িতে বলায় যে ক্রিকেট খেলার সময় কৃষ্ণার গোপনাঙ্গে আঘাত পাওয়ায় সে তার বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে, আর কৃষ্ণার পরিবারও ডাক্তার সাত্যাকে বিশ্বাস করে নেয়। এরপর আর কেউই কৃষ্ণাকে বিয়ে করতে রাজি হয় না। আমরাবতী অনেক জায়গায় ট্রাই করেও তাই কাউকে রাজি করাতে পারেনি। আর এই সুযোগে কৃষ্ণা আমরাবতীকে বৃন্দার ব্যাপারে বলে দেয়। আর পরের দিনই কৃষ্ণার কথায় বৃন্দা ও তার পরিবার বিয়ের কথা বলতে কৃষ্ণার বাড়িতে চলে আসে। বৃন্দার পরিবার তেলেগু বুঝত না, আর কৃষ্ণার পরিবার হিন্দি বুঝত না। শুধুমাত্র কৃষ্ণার দুলাভাই কিছুটা হিন্দি বুঝত। এ সময় যখন বৃন্দার বাবা তাদের বৃন্দার সমস্যা সম্পর্কে বলে, তখন কৃষ্ণা তার পরিবারকে বলে, আসলে বৃন্দার পরিবার বলছে তাদের কৃষ্ণার এই বাবা না হতে পারা নিয়ে কোনো সমস্যা নেই। আর কৃষ্ণা এবার খুব দ্রুত উপহারের থাল এক্সচেঞ্জ করে তাদের বিয়ে পাকা করে ফেলেন। কৃষ্ণা দুলাভাই বৃন্দার সমস্যার ব্যাপারে জানার পর থেকে কৃষ্ণাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। অন্যদিকে কৃষ্ণা তাকে তার চিকেন খাওয়ার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে, ফলে দুলাভাই চুপ হয়ে যায়। আর এরপর কৃষ্ণা আর বৃন্দার বিয়ে হয়ে যায়। এর কিছুদিন পর তারা হায়দ্রাবাদে নিজেদের ফ্ল্যাটে চলে আসে, আর তারা তাদের লাইফ নিজেদের মতো এনজয় করতে লাগে। কিছুদিন পর কৃষ্ণার মা বাবা ও দাদি তাদের ফ্ল্যাটে আসেন, আর কৃষ্ণা ও বৃন্দার স্বাধীনতায় হস্তক্ষেপ করেন। বৃন্দাকে মডার্ন জামাকাপড় পরতে দেখে আমরাবতী অনেক মন খারাপ করেন। আমরাবতী আস্তে আস্তে তাদের বাড়ির সব অ্যান্টিক জিনিস পাল্টিয়ে ভগবানের মূর্তি ও ছবি লাগায়। এমনকি বৃন্দার নাইট শিফট করার জন্য রাতে অফিসে গেলে সেটা নিয়েও আমরাবতীর খারাপ লাগে, এবং তিনি কৃষ্ণার সাথে এ ব্যাপারে কথা বলেন, আর বৃন্দাকেও নাইট শিফটে যেতে নিষেধ করেন। কিন্তু বৃন্দা তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা ইউএস বেসড কোম্পানি, তাই এখানে নাইট শিফটে কাজ করতেই হবে। এ সময় বৃন্দা মাথা ঘুরে পড়ে যায়। আমরাবতী তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আমরাবতীকে জানায় যে বৃন্দা প্রেগন্যান্ট হয়েছে। আমরাবতী জানতেন যে কৃষ্ণার শারীরিক সমস্যার কারণে সে কখনো বাবা হতে পারবে না, তাই এ খবর শুনে তিনি শকড হয়ে যান। আর তার মনে হয়তো বৃন্দার পেটের বাচ্চাটি অন্য কারো। আর এজন্য আমরাবতী বৃন্দাকে আরও বেশি ঘৃণা করতে শুরু করেন, আর উনি কৃষ্ণাকে এ ব্যাপারে কিছুই বলেননি, কিন্তু তিনি সবসময় বৃন্দাকে টর্চার করতে শুরু করেন। এরই মধ্যে কারওয়া চৌথের দিন যখন বৃন্দা ব্রত পালনের জন্য সারাদিন না খেয়ে কৃষ্ণার জন্য অপেক্ষা করছিল, তখন আমরাবতী কৃষ্ণাকে মন্দিরে নিয়ে যান। আর এ কারণে কৃষ্ণা ঠিক সময়ে বৃন্দার কাছে আসতে পারেনি। আর অনেকক্ষণ অপেক্ষা করার পর বৃন্দা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কৃষ্ণা তার রাগ ভাঙানোর চেষ্টা করে। পরের দিন কৃষ্ণার বোনের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তাই সবাই ওখানে যায়, কিন্তু আমরাবতী পরে আসবেন বলে বাড়িতেই থেকে যান। তিনি আসলে বৃন্দার উপর অত্যাচার করতে এমনটা করেন, আর তিনি বৃন্দার উপর নজরও রাখতে চাচ্ছিলেন। এসব দেখে বৃন্দা রাগ করে তার ঘরে চলে যায়। সন্ধ্যায় কৃষ্ণা যখন বৃন্দাকে অনুষ্ঠানে যেতে বলে, তখন বৃন্দা ওখানে যেতে রাজি হয় না, কিন্তু কৃষ্ণা তাকে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলে। বৃন্দা তার পছন্দের কালো শাড়ি পরে বের হতে নিলে কৃষ্ণা তাকে কালো শাড়ি পাল্টে অন্য শাড়ি পরতে বলে, কেননা তাদের রীতি অনুযায়ী এভাবে কালো রঙের শাড়ি পরে কোনো পূজায় বসা যেত না। এ সময় আমরাবতী কৃষ্ণাকে দেখে ফেলে, আর আমরাবতী বৃন্দাকে কথা শোনাতে লাগলে বৃন্দাও বিরক্ত হয়ে তার কথার জবাব দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে তাদের মধ্যে এত ঝগড়া হয় যে আমরাবতী বাড়ি ছেড়ে চলে যায়, আর বৃন্দা কৃষ্ণাকেও চলে যেতে বলে। আর এভাবেই ছোট একটা ঝগড়ার কারণে কৃষ্ণা ও বৃন্দার মধ্যে দূরত্ব তৈরি হয়। কৃষ্ণা যেমন তার মাকে ছাড়তে পারছিল না, তেমনি সে বৃন্দাকেও অনেক ভালোবাসত, আর তাই সে বৃন্দাকেও ছাড়তে পারছিল না। এরপরেও কৃষ্ণা অফিসে বৃন্দার রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু বৃন্দা তার কোনো কথাই শোনে না। কয়েক মাস ধরে বৃন্দার পিরিয়ড না হওয়ায় সে ডাক্তারের কাছে যায়। সেখানে সে জানতে পারে যে তার প্রেগন্যান্সির 4 মাস চলছে। এটা শুনে বৃন্দা অনেক বেশি শকড হয়ে যায়, কেননা এই ডাক্তারই তাকে বলেছিল যে সে কখনোই মা হতে পারবে না।
তখন ডাক্তার তাকে বলে, তোমার কেসটা আসলে অনেক রেয়ার। এই অসুখে মা হওয়া আসলে সম্ভব না হলেও অনেক রেয়ার কেসে অনেকে মা হয়েও যায়। এটা শুনে বৃন্দা অনেক খুশি হয়ে যায়। সে যখন এই সুসংবাদ কৃষ্ণাকে দিতে যায়, তখন সে কোনোভাবে সাহস করতে পারছিল না, কেননা ওই ঝগড়ার কারণে তাদের মধ্যে বেশ দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। আর অমরাবতী বৃন্দার কাছে ডিভোর্সের কাগজপত্রও পাঠিয়ে দিয়েছিল। পরের দিন বৃন্দার ফ্রেন্ড কৃষ্ণাকে বৃন্দার প্রেগন্যান্সির ব্যাপারে সব বলে দেয়। এটা শুনে কৃষ্ণা খুশি হয়ে বৃন্দার কাছে যায়, কিন্তু বৃন্দা তার সাথে কথা বলা তো দূর, এমনকি দরজাও খোলে না। এটা দেখে কৃষ্ণা বলে, আমি আমার মাকে নিয়ে আসবো তোমার কাছে, আর সব কিছু ঠিক করে ফেলবো। কৃষ্ণা দৌড়ে তার মায়ের কাছে গিয়ে বৃন্দার প্রেগন্যান্সির খবর শোনায়। এ কথা শুনে অমরাবতী বলে, তুই নিজেই তো বলেছিলি তুই কোনোদিন বাবা হতে পারবি না, তাহলে বৃন্দার পেটে এটা কার বাচ্চা? এরপর কৃষ্ণা তার বলা মিথ্যা সম্পর্কে তার মাকে সব কিছু খুলে বলে, কিন্তু কৃষ্ণার মা তার কথায় বিশ্বাসই করে না। এবার কৃষ্ণা বুঝতে পারে, যদি সত্যা অমরাবতীকে সব কিছু খুলে বলেন তাহলে অমরাবতী অবশ্যই বিশ্বাস করবেন। তাই সে সত্যার হাসপাতালে চলে আসে, কিন্তু হাসপাতালে সে জানতে পারে একটা অ্যাক্সিডেন্টের কারণে ডাক্তার সত্যা কোমায় চলে গেছেন। ডাক্তার কৃষ্ণাকে বলে, কোনো একটা মোটিভেশন পেলেই সত্যা কোমা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই কৃষ্ণা ও তার ফ্রেন্ডরা মিলে সত্যাকে কোমা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে। কৃষ্ণার বন্ধুরা অনেক চেষ্টার পরও তাকে কোমা থেকে বের করতে পারে না। আর এদিকে কৃষ্ণা বৃন্দার ফ্রেন্ডের মাধ্যমে তার খাবার দাবার সহ অন্যান্য প্রয়োজনের খেয়াল রাখছিল, কেননা বৃন্দা কৃষ্ণার সাথে কথা বলতে রাজি ছিল না। একদিন অমরাবতী যখন কৃষ্ণাকে মন খারাপ করে বসে থাকতে দেখেন, তখন তিনি বুঝতে পারেন যে তিনি তার ইগোর কারণে নিজের ছেলের জীবনই নষ্ট করে ফেলছেন। তাই তিনি বৃন্দার কাছে ক্ষমা চাইতে তার অফিসে যান, কিন্তু অফিসে গিয়ে তিনি জানতে পারেন বৃন্দা এয়ারপোর্টে চলে গেছে, কেননা বৃন্দা সারা জীবনের জন্য এই চাকরি ছেড়ে দিল্লি চলে যাচ্ছিল। এবার তারা সবাই এয়ারপোর্টে এসে পৌঁছায়। এবার অমরাবতী তার কাজের জন্য বৃন্দার কাছে ক্ষমা চান, আর বৃন্দাকে বলেন, কৃষ্ণা তোমাকে অনেক ভালোবাসে। এসব শুনে বৃন্দাও সবাইকে ক্ষমা করে কৃষ্ণার কাছে চলে আসে। কিছু মাস পর বৃন্দা এক মেয়ে সন্তান জন্ম দেয়, যাকে দেখে অমরাবতী অনেক খুশি হয়ে যান, কেননা তার মায়ের পুনর্জন্ম হয়েছিল। এদিকে ডাক্তার সত্যাও কোমা থেকে বেরিয়ে আসেন, আর উনি বলেন তার এতদিন কোমায় থাকার একমাত্র কারণ কৃষ্ণা। আসলে সেদিন যখন কৃষ্ণা ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছিল, তখন কৃষ্ণার বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করেই সত্যার এই অবস্থা হয়েছে। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই মুভিটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। মুভিটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।